Hello everyone, welcome back to our channel to some story. আজকে 13th April Thursday সকাল 7টা বেজে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি অফিসে যাব বলে, বাট তার আগে একটা কাজ আছে। আজকে যেহেতু নীল ষষ্ঠী, সুতরাং সকালবেলা পুজো করে তারপরে আমি বেরোবো অফিসের জন্য। সো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আর তোমাদেরকে দেখাবো যে নীল ষষ্ঠীতে আমরা কী করছি। এই যে এখানে মামনি সব রেডি করে রেখে দিয়েছে অলরেডি। এই যে উঠে পড়েছে, আজকে পুজো করে এসে দেখছি ঘুম থেকে উঠে বসেছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং, হাই করে দাও, একটু হাই করে দাও তো। ফ্র্যাঙ্কি দিয়ে দাও। উড়িয়ে বাবা, মর্নিংটাই সুন্দর সুন্দর হয়ে গেছে, সুন্দর সুন্দর মর্নিং হয়ে গেছে। আবার আমার পরে কথা বলছি, হ্যাঁ ফ্রেশ হই, তাই তো তাই তো। এই হচ্ছে আজকে লাঞ্চ ডালিয়া। নমনম করো, ভালো করে করো, আবার নমনম করো। ভালো লাগছে না দেখতে, হাসি হাসি করে। তা 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 এই দাদা রেডি হয়ে গেছি, বেরোবো। রবিক বেরোচ্ছে আমাকে ছাড়তে। কিন্তু মুম বাগিনি দেখালে আমি কি করছে বাইরেতে, শুয়ে পড়ছে যেখানে সেখানে, মুখে হাত দিয়ে এসে দেখা। ওরে বাবা, এদিকে মারো, এদিকে এদিকে দাও, এদিকে দাও, ওটা দাও, হ্যাঁ দাও 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 দাও। ও বাবা, আমি মারি, দাও দাও দাও, বলটা দাও, বলটা দাও। আচ্ছা দেখ দেখ, গোল গোল হয়ে গেছে। এবার কাজে বসবো, অলরেডি 10:20 বেজে গেছে। ওরও মোটামুটি ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। মা সন্ধ্যেবেলা যাবে পুজো দিতে মন্দিরে, তখন যাব মায়ের সাথে। তারপর তো সুস্মিতা চলে যাবে, ওর সঙ্গে একটু কিছু কেনাকাটির ব্যাপার আছে, কিনে নিয়ে দেন বাড়ি আসবো। বাড়ি ফিরে আবার একটু বেরোলাম। আমরা এখন ওষুধ কিনতে যাচ্ছি। এটা হচ্ছে কেষ্টপুরের জীবনদীপ মেডিকেল হল। এখানে আপ টু 30% অব্দি ডিসকাউন্ট দেয়, তো যারা নিয়ারেস্ট কেষ্টপুর থাকো তারা এখানে আসতে পারো। আর এই নিয়েছি, এখন বাড়ি যাবো, কেনা হয়ে গেছে। বুমুম করে দেখাও, বুমুম করে। হেলমেট কোথায় তোমার? হেলমেট হেলমেট কই? পরে নাও হেলমেটটা। হ্যাঁ বুম বুম করো, বুম বুম করে, চলো বুম বুম করে দেখি, বুম বুম বুম। মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে। চা, এই যে আরেকজনের রিকোয়েস্ট, টিভি চালিয়ে দিতে হবে, তাকে টিভি চালিয়ে দেওয়া হয়েছে। এখন সেগুলো দেখি, অনেক রকম পোজ, নাচের চেষ্টা চলছে তার। ডান্স করতে করতে হাঁপিয়ে গিয়ে আরেকজন জল খাচ্ছে। দিনের সবচেয়ে বাজে কাজ খাওয়া। চুলাস নাও, বসতে দেখো আমার হেয়ার ব্রাশ নিয়ে। আসো আসো আসো, অনেকক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিল, আমি বিজি ছিলাম বলে ভিডিওটা নেওয়া হয়নি। দেখো অবস্থা দেখো তার, রাত্রি 11টা বাজে, এখন সে হেয়ার ব্রাশ করছে।
ঘরে আর কোনো জিনিস সুস্থ নেই। অবস্থা কি দেখ, এই হচ্ছে ডিসেন্টারির অবস্থা। এনার জন্য আবার যাচ্ছে ওখানে যুদ্ধ করতে। দেখো সব জিনিস এখন উপরে কোনো রকমই তুলে রাখা, এই করে যাচ্ছে সারাদিন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব আমার জিনিসপত্র নামিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে জায়গাটাকে খালি করছে আর নাচছে। হাতের মধ্যে আমার হেয়ার ব্রাশটা নিয়ে নিয়েছে। মামা পাপাকে ডাকো তো, আর মাম্মাকে ডাকো। আবার পা, মাম্মা কোথায় গেল? যা, এই তো মাম্মা বসে আছে, ডাকো মাম্মাকে। এ কি মাম্মা, এই তো আমার গুড গার্ল, আমার গুড গার্ল। ঘুমোবে না তুমি? তুমি ঘুমোবে? ঘুমোবে তো, তাহলে সব রেখে চলে এসো, আসো। আমাদের তো ডিনার কমপ্লিট, বাট আরেকজনের দৌড়াত্ম তোমরা দেখতেই পেলে কি করছে এখন। এখন অলরেডি 11টা বেজে গেছে, এবার কতক্ষণ এই দৌড়াত্ম চলবে তার কোনো ঠিক নেই। একটু বাদে লাইটটা অফ করে ওনার জন্য মিউজিক চালিয়ে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে দিতে হবে ঘুমোনোর মতন করে। তারপরে যদি উনি ঘুমোন তাও ঠিক নেই, কখন ঘুমোবে আলটিমেটলি। এনিওয়েজ, ও ফর দ্য ওয়েস্ট, আশা করি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আমরাও সেই অনুযায়ী ঘুমোতে পারবো। অ্যান্ড আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। অ্যান্ড টিল দেন, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের কাছে যদি কিছু সাজেশন থাকে, তোমরা যদি কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চাও, দেন প্লিজ সাজেস্ট করো। বাই বাই।